আমাদের বাংলাদেশে বাস নিয়ে রয়েছে অনেক কথা আজকে আপনাদের জন্য তুলে বাস নিয়ে কিছু কথা চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চকোষি ইউনিয়নের গ্রাম বেতকান্দিতে সুপ্রিয় দর্শক মণ্ডলী বাস নিয়ে নানা কথা শুনতে সাথেই থাকবেন তোমরা এই প্রজন্মের শিশুরা বাস দিয়ে কী কী তৈরি করো আমরা কয়রা তৈরি করি গুড্ডি তৈরি করি ঘূর্ণি তৈরি করি ডাংগুটি ক্রিকেটেরই খেলি ট্যাম বানায় খেলে আমরা আরও বিভিন্ন অনেক কিছুই করে থাকি বাঁশ দিয়ে কি কি তৈরি করা হয় কুলা জাহা তালাই তারপরে হইল ই ডোল আমরা বাসে বাঁশ দিয়ে ই বানাই ঘুর্নি বানাই তারপরে বাঁশের কুঞ্চি দিয়ে শিব বানাই তারপরে বাঁশ দিয়ে খুঁটি বানানো হয় খাম দেওয়া হয় আরও অনেক কিছু করা হয় বাঁশ দিয়ে আচ্ছা কি কি জাতের বাস রয়েছে এই গ্রামে অনেক জাতের বাস যেমন তল্লা বাস বড় বাসা বাস কাকা আপনার নাম কি আলমপুর মানে এই বাস দিয়ে কি করবেন আরো বিক্রি কর্ম আপনার কতগুলো বাস রয়েছে আমার অনেকগুলো বাস আছে আরো আমার গ্রামে হাজার হাজার বাস আছে সমস্যা নাই তার মানে এই বাঁশ বিক্রি করে আপনারা জীবন জীবিকা করছেন তাই তো তাই বাঁশ দিয়ে নিজেরা কি তৈরি করেন নিজেরা ঘরে গরুর গোড়া বানাই এই বেদকান্তির বাঁশ নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে কি বক্তব্য বলব বক্তব্য কিছুই না বাঁশ প্রচুর জন্মিতেছে প্রচুর বেচা হইতেছে আস্তে আস্তে উন্নতিশীল হবে গ্রাম এটাই আমাদের বেতকান্দি গ্রামে বাস অনেক বাস পন্থকুশি ইউনিয়নের ভিতরে বড় বহু বাস আর কি অনেক কাজ করা হয় বাসের চাষি করা হয় আপনার নাম কি মোহাম্মদ শাহিন রেজা আপনার বাসে কি জি আমাদের বাড়ি বেতকান্দিতে এই বাড়িতেই আচ্ছা এই বেতকান্দির বাস নিয়ে আপনি কি বলবেন বেতকান্দি পঞ্চকুশি উল্লাপাড়া থানার পঞ্চকুশি ইউনিয়নের সর্ববৃহৎ গ্রাম কোচবেতকান্দি এই বেতকান্দিতে বাসের অনেক বাঁশের ঝাড় আছে এবং প্রত্যেকটা বাড়িতেই বাঁশের ঝাড় আছে যা অন্য অন্য কোনো এলাকায় নাই এই বাঁশ দিয়ে আমাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু তৈরি করি আমরা যেমন ঘরের মাছা ঘরের খুঁটা তারপরে ডারকি মাছ না খালোই। বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আমরা এই বাঁশ দ্বারা তৈরি করি কি আমরা আগে শুনেছি যে বেতকান্দির এই বাস দিয়ে উল্লাপাড়া থানায় সর্বপ্রথম যখন বেড়া তৈরি করে তখন এই বেতকান্দির লোকজন বাস দিয়ে উল্লাপাড়া থানার বেড়া তৈরি করে এমনও রেকর্ড আছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শরীফুদ্দিন বেতকান্দির বাস নিয়ে আপনি কি বলবেন বেতকান্দির বাস নিয়ে মনে করেন বহুত জিনিস তৈরি হইতেছে ওই আমের খাসি বানাইতেছে খালো বানাইতেছে বসি সারা বাংলাদেশই এসব জিনিস তৈরি করতেছে তো আপনার গ্রামের বাঁশের তৈরি জিনিস চলে যায় সারা দেশে ব্যবহার করে অসংখ্য মানুষ কেমন লাগে আপনার 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 ভালো নাম নাম কি আমার মোহাম্মদ হ্যাঁ আর গ্রামের নাম বেতকান্দি আচ্ছা এই বেতকান্দিতে প্রচুর বাঁশ রয়েছে এবং এই বাসটি বাঁশ নিয়ে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে বেতকান্দির বাঁশ নিয়ে আপনি কি জানেন আমি ছোট থেকে দেখতেছি বুঝছেন আমাদের যে ছাড়া বাস মনে করেন যে আমরা এখান দিনে যেতে পারি নি এত অন্ধকার এই এখন মনে করেন বাস অন্য অন্যরকম আমাদের বেতকান্দি হলে বাসেরই বিখ্যাত বাসের গ্রাম বেতকান্দিতে কত প্রজাতির এবং আনুমানিক কি পরিমাণ বাস রয়েছে এখানে পাঁচ ছয় উপজাতির বাস রয়ে গেছে এবং এটাকে আমি যেটা এটা লাগাছি এটাকে নেপালি বাস বলে আর আরও এরকম বড়ো বড়ো বাস আছে এটাকে বড় বাসা বলা হয় আর একটা বাস আছে ওটাকে কালিজাওয়া বলা হয় আর একটা বাস আছে এটাকে বাসনি বাস বলা হয় আর একটা বাস আছে এটাকে মাখলা বাস বলা হয় আর একটা বাস আছে তরলা বাস বলা হয় এরকম বেশ কয়েক জাতির বাস প্রচুর পরিমাণে আমার গ্রামে রয়ে গেছে অন্য গ্রামের তুলনায় আশেপাশে অন্য যে গ্রামগুলো আছে তাতে এর কোনো একান্ন অংশ বাসও কোনো গ্রামে বাস বা গাছ নাই আমাদের গ্রামে এখনও প্রচুর পরিমাণ বাস এবং গাছ রয়ে গেছে বাস তো মানুষের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস বাংলাদেশে প্রায় প্রতিটি বাড়িতেই বাস দেখা যায় তো আপনার অভিজ্ঞতার আলোকে একটু বলে দিন বাস দিয়ে আসলে কি কি কাজ করা হয় এবং বাসের কি প্রয়োজনীয়তা রয়েছে বাস দিয়ে বহু কাজ করা যায় বাস দিয়ে বাচ্চা জন্ম থেকে তালে তৈরি করে তাকে বসানো হয় বাস দিয়ে ঘর তৈরি করা হয় সবজির জাংলা তৈরি করা যায় ঘরের খুঁটি তৈরি করা যায় ঘরের সিলিং তৈরি করা যায় বিভিন্ন ধরনের কাজ করা যায় বেদকান্দির বাঁশ নিয়ে বিস্তারিত তথ্যচিত্র থেকে আপনারা যদি কিছুটা অনুপ্রাণিত হয়ে বাঁশ লাগান এবং পরিবেশটা সুন্দর করেন মানুষের ব্যবহারের উপযোগী নিত্য সামগ্রীগুলো তৈরি করেন তাহলে কিন্তু সার্থক হবে বেদকান্দি নিয়ে আজকের এই ভিডিওটি সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি